বিজেপির সুশাসনে যেখানে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথা, সেখানে জীবনের শেষ প্রান্তে এসেও ভাতা থেকে বঞ্চিত অসহায় জনজাতি বৃদ্ধ পদ্মকুমার দেববর্মা। চুড়িলাম ব্লকের অন্তর্গত রামনগর ভিলেজের রামপদ পাড়া এলাকার 94 বছরের বৃদ্ধার পদ্মকুমার দেববর্মার ভাতা কেটে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। ওনার আরো অভিযোগ, 25 বছর ধরে ভাতা পেতেন, কিন্তু 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর কেবা কারা ওনার ভাতা কেটে দিয়েছেন, যার ফলে বর্তমানে উনি অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এ বয়সে তিনি কর্মক্ষমতাও হারিয়ে ফেলেছেন। 94 বছরের বৃদ্ধ পদ্মকুমার দেববর্মা মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কাতর আবেদন করেছেন পুনরায় যেন তার ভাতা চালু করা হয়। তাই আমার ভাতা বদলে গেছে। আগে বামপন্থী সরকার থাকে 20-25 বছর মোটা ভাতা পাইয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পাইছে, আমি আগে করি দাদা। আপনার বাবা বাদে কেমনে চলে? এখন খুব কষ্ট করে চলে, কাম করতে পারে না।